ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনাদের পাশাপাশি লড়াইয়ে নামছে উত্তর কোরীয় সেনারা। সেনারা আজকেই যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারেন বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জেলেনস্কির নিয়মিত ব্রিফিং এর বরাতে এই সংবাদ প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ তোলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী 10,000-এর বেশি উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দিতে পারেন বলে তিনি মনে করেন। জেলেনস্কির এই অভিযোগের পরপরই উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর বিষয়টিকে অবৈধ সহযোগিতা উল্লেখ করে রাশিয়াকে এমন পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থার অভিযোগ, ইতোমধ্যে 1,500 উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় পৌঁছেছেন। নাম প্রকাশ না করে একাধিক সূত্র দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলেছে, উত্তর কোরিয়া প্রায় 12,000 সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পাঠাতে পারে। এদিকে ইউক্রেনে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 3 ইউক্রেনীয়কে হত্যা করেছে রুশ সেনারা। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে 9 জন। নিহতদের মধ্যে 8 বছর বয়সী এক শিশু রয়েছে বলে জানা যায়। আতুকিয়া মাইমুনা, বার্তা 24।